আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের চান রাত, কালকে ঈদ। আর ঈদ বলে আজকে আমি ঘরটা সব বিকেল দিকে সব গুছিয়ে রাখছি যেন কালকে ঝামেলা না হয়। তো আপনাদের কিছু কিছু দেখানোর জন্য আজকে ভিডিও করা। তো আজকে আমি গুছিয়ে রেখেছি, তো আমার বিছানার চাদর, তারপরে জানালার পর্দা। তো জানালার পর্দাগুলো বিশেষ করে আপনাদের দেখাচ্ছি এই কারণে, যেগুলো আমরা বন্ধুরা নিজে কিনে এনে হাতে কেটে তারপরে মেশিনে সিলিয়ে তারপরে জানালাতে লাগিয়েছি। তো কেমন লাগছে বলেন? আর এই চাদর, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আগে প্রথম ফুল আপনাদের আমার ওয়ালটা দেখাচ্ছি, ওয়ালটা, এই ওয়ালটা একদম উপরের থেকে নিচ পর্যন্ত বন্ধুরা যে সাদা কালারটা, এই সাদা কালারটা আমরারা নিজেরাই ঘষে নিজেই রং করেছি, নিজেরা ঘষে রং করেছি। কেমন লাগছে বলবেন? আরেকটা কথা হলো, এখানে যে রংটা আমরা করেছি, করে একটা স্টার ডিজাইন করেছি, এটাও আমরা করেছি। তা আপনাদের দেখানোর উদ্দেশ্য আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমাদের ভালো মন্দ আমাদের জানাবেন, আমাদের কেমন কেমন কাজ করেছি আমরা নিজেরা নিজেরা, যদি আমাদের ছায়াটা পড়ছে। আর পর্দাগুলোর কালার কেমন হয়েছে সেটাও বলবেন। এখানে কিছু কিছু কাজ দেখাচ্ছি যেটা আমরা করেছি আর কি, হাতে করেছি, তা বন্ধুদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর আমার বিছানার চাদরগুলো কেমন হয়েছে সেটাও বলবেন। তো বন্ধুরা, এই যে সুপায় যে কুশন কাভারটা দিয়েছি, এটাও আমরা মেশিনে বানিয়েছি, যদি সময়ের অভাবে কাজ করতে পারি না লেস লাগিয়েছি। আসেন একটু অন্য রুমে যাই। তো বন্ধুরা, এই যে দরজার যে পর্দা সেটাও আপনাদের দেখাচ্ছি, এই যে দরজার পর্দা দরজাতে লাগিয়েছি, জানালার সাথে ম্যাচিং করে করেছি। তো বন্ধুরা, ডাইনিং রুমের যে চেয়ার, সেই চেয়ারের কাভার সেটাও আমরা বানিয়েছি। এটা অনেক সোজা, এটা দেখানোর কিছু নেই, ভালো লাগছে তাই দেখাচ্ছি, এটা সবাই পারে। কিন্তু আমরা অনেক সময় অনেক ডিজাইন করি কিন্তু আজকে করতে পারিনি, কারণ খুব সাদা সিধা কাপড় এনে করেছি, খুব ভালো লেগেছে আর কি এই জন্য। তো আপনাদের আরও কিছু দেখাচ্ছি, সেটা হলো আমার ড্রয়িং রুমের যে কুশনগুলা, যেগুলো হ্যান্ড পেন করা, খুব সুন্দর সুন্দর অনেকগুলা হ্যান্ড পেন আছে। এই একটা আছে, হ্যান্ড পেনগুলো অনেক সুন্দর, যে আমার বন্ধুদের না দেখালেই পারি না, হাতের কাজ খুবই সুন্দর হ্যান্ড পেন। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য মানিয়ে আপনাদের দেখানো আমার কাজগুলো আপনাদের কেমন লেগেছে বন্ধুরা। পাঁচটা কুশন কাভার পাঁচই রকম, আপনাদের ভালো মন্দ জানাবেন কোনটা বেশি ভালো লাগে, কোনটার কাজ বেশি সুন্দর হয়েছে, এটা আপনারা জানাবেন প্লিজ। ইচ্ছে করলে আপনারা অর্ডারও দিতে পারেন। আজকে এখন বিকেল, বাহিরে বৃষ্টি, কিন্তু আমার ক্যামেরাতে আমার ছায়া চলে আসছে। তো বন্ধুরা, কালকে বলেছিলাম অনেক কাজ করেছি, এই যে দেখেন আমার অ্যাকোরিয়ামে, এগুলা সব ধোয়া মোছা করেছি কালকে। শুধু এগুলো না, অনেক এই ফুল, তারপরে যাই আছে টুকিটাকি। আরেকটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি, এটা আমার ছেলে করেছে, এই যে দেখেন ঈদ উপলক্ষে, এটা আপনাদের একটু লাইটটা ধরিয়ে দেখাই। আমার ছেলে সবসময় ঈদে কিছু না কিছু করে যা ওর ভালো লাগে, আপনাদের একটু অন্ধকার করে দেখাচ্ছি। এই যে দেখেন, ঈদ মোবারক,
আর আরো সুন্দর কাজ আছে যেটা আপনাদের দেখাবো আমি, যদি ও অনুমতি দেয় আর কি দেখাবো। অনেক সময় ও আমাকে অনুমতি দেয় না। দেখি অর্ডরুমে যেতে পারি কি না, যদি ও দেয় অনুমতি তাহলে আপনাদের দেখাবো। আমার রুমটা নিয়ে আসলাম, গুছিয়েছি। এ হলো সে আমার চাদরটা, আমার কালার। বন্ধুরা এই কুসুন কভারও, এটা হলো অ্যাম্বোজের ফুল যেটা কুসুনে করেছি, এটা অ্যাম্বোজ। আপনারা দেখেন আমার অ্যাম্বোজ আপনারা আগেও দেখেছেন, তো এটা কুসুনে করা। আর এটা তো ওই কুসুনটা আপনাদের দেখালাম, কারণ আমার সুপার এক্স দুইটা চেয়ার, ও দুইটা সোফা ওখানে আর এখানে বড়টা, তাই তিনটা এখানে আর ওখানে রেখেছি, দুটা আপনাদের দেখালাম। কেমন লাগে বলবেন, আর দেখি ছেলের রুমে যেতে অনুমতি পায় কিনা। ওর অনেক কাজ করেছি, ঈদ মোবারক, খুব সুন্দর। দেখি যদি দেয় যেতে তাহলে যাই। আর কালকে তো আমার ফুলদানিটা আর আমার অ্যাকোরিয়াম, ছোট্ট অ্যাকোরিয়ামটা আপনাদের দেখিয়েছি। একটু অপেক্ষা করছি, আমার ছেলে যেতে দিচ্ছে না, তো তার রুমে যাচ্ছি। তার এখনো গুছানো শেষ হয় নাই, সে গুছিয়ে গুছাচ্ছে। এই তার বিছানা গুছিয়েছে, সে কিছু জিনিস করেছে বন্ধুরা, জানি না দেখাবে কি না। ওরকমভাবে অনুমতি পেলাম না বন্ধুরা, ও অনেক সুন্দর করে কিছু জিনিস বানিয়েছে, যেটা ওর ইউটিউবেও ছেড়েছে। এই আমি দূর থেকে একটু দেখাচ্ছি, ও দেখাবে জন্য আমাকে বলছে দেখাতে না। তাই এগুলা ওর সব নিজে হাতে বানানো, ও এগুলা সবই বন্ধুরা হাতে বানিয়েছে খুবই সুন্দর করে। এটা আমাদের ঐতিহ্য যে চরকি, আমরা মেলায় গেলে যে চড়ি সেই চরকি, তারপর এখানে আরও কিছু আছে, তো ওর চ্যানেলে আছে, ওর চ্যানেলটাই আমি দিয়ে দেব নে, আর দেখাতে পারলাম না। তো এই বলে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের জানিয়ে শেষ করছি, যেটা ও লিখেছে ঈদ মোবারক লিখেছে ওর রুমে, ও লাগিয়েছে ঈদ মোবারক। তো বন্ধুরা আমি শেষ করছি, আপনাদের ঈদ মোবারক জানিয়ে, ঈদ মোবারক সব বন্ধুদের জানাই, ঈদ মোবারক। অনেকটা কাজ বন্ধুরা আজকে সেরে রেখেছি, কারণ কালকে অনেক সময় ধোয়াধুয়ি করতে করতে সময় চলে যায়, ঈদ তো, তা আজকে হয়তো রাত্রে কিছুটা করে রাখবো, এই জন্য একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছি, যেন কালকে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি এই আর কি। তাই আজকে বের করে সব কিছু একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আমার দুধ চলে এসেছে, দুধও আমি কিছুক্ষণ পর জাল দিব, এখন একটু শক্ত আছে, যে ফ্রিজে ছিল, ধুয়ে নিচ্ছি। এ মানে গলে গলে আমি এটাকে জাল দিয়ে নেব, কিছুটা গাঢ় করে জাল দিয়ে রেখে দেব, যেন কালকে তাড়াতাড়ি সামাইটা ভিজিয়ে ফেলতে পারি। অনেক পেঁয়াজ কেটে নিয়ে মানে ভিজিয়ে রেখেছি, কারণ পেঁয়াজ ভিজিয়ে রেখে কাটলে চোখে ধকটা ধরে না, এই জন্য পেঁয়াজগুলো আজকে রাতেই আমি কেটে রাখবো, এই জন্য ভিজিয়ে রেখেছি। আর আদা রসুনটাও পেস্ট করে রেখে দেব।
বন্ধুরা শেষ রোজা, আজকে শেষ রোজা। আমি আমার ছেলে বসে পড়েছি ইফতারের জন্য। আজকে আমার ছেলেকে একটু খাইয়ে দিই, ও একটু এত সংকোচ করে যে কি বলবো। আসলে বন্ধুরা আজান দিয়ে দিয়েছে, আমার আজকে একটু দেরি হয়ে গেছে, আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি বাসায়। এখন ইফতারি, আজকেও আমরা বলে ইফতারি নিয়েছি, এখন সব মেখে আমরা একসাথে খাবো, এখানে সবাই আছি। এই যে আমার রত্ন, দোয়া করবেন 30টা রোজা পুরা করেছে। আরেকটা হলো শেষ রোজা আমার ছেলে মেয়েকে দিয়েছি, যেটা ফ্রোজেন করা ছিল, সেই রোল আর অন্থন। আপনাদেরও খাওয়াবো আসলে, ফ্রোজেন করা আরো আছে। এখন আমি মুড়িটা মেখে নেই। আজকে আমরা ইফতারি খাচ্ছি আমাদের তল্লার, মানে আমার বাপের বাড়ি, মাকে দেখতে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে আসছি। দেখেন আমি মুড়ি বানাচ্ছি, এই যে আমি খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে। আমার মেয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন, ওর মাথা ব্যথা কমতেছে না কেন যেন, ভীষণ মাথা ব্যথা করছে। আমারই দোষ, ও প্রচুর ঠান্ডা, সে প্রচুর সারা জেগে থাকি, আবার ঠান্ডা পানি খায়। কালকে বন্ধুরা এভাবে ইফতারি খেতে অনেক ভালো লেগেছিল, আজকেও এভাবে ইফতারি খাবো। আজকে আমাদের শেষ রোজা, এখনই সেই গানটা দিবে, ওই রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। এটা দিলে তো আমার মাথা ঠিক থাকে না, আমাদের কান্না, চোখের পানি চলে আসে। আর চাঁদ, আজকে চাঁদ কিভাবে দেখবো, বাইরে বৃষ্টি, মনটা ভীষণ খারাপ। সবাই বলের থেকে নিয়ে খাও, রোলটা তো শেষ করি। কালকে আমার ছেলে নামাজ পড়তে যাবে, আল্লাহ। মসজিদে যারাই নামাজ পড়তে যাবেন, দূরত্ব মেনটেন করে নামাজে দাঁড়াবেন। আমাদের ওই যে দোকান থেকে ইফতার এনেছে আমার বাপের বাড়ির, অনেক বছর আগের, সে গন্ধ পাচ্ছি, গন্ধ দিয়ে বুঝছো সামনের যেটা আমার বড় পা কিনে দিছে। আমার মার শরীরটা ভালো না, কালকে আসতে বলছে, আসবে আসবে আমার হাতের ঝরা সেমাই খেতে, আমার হাতের, আমার চেয়ে ভালো আমার মেয়ে পারে ঝড়া সেমাই রান্না করতে, ওরে দা রান্না করাবো দেখে। কিন্তু একটা দুঃখের বিষয়, এটার মধ্যে নারিকেল দিতে পারবো না, আমাদের নারিকেল খেলে শরীর চুলকায়। নারিকেল আছে, বাদ দিতে পারবো না, নারিকেল ছাড়া অনেক মজা হয়। তোমার নানি বলছো নারিকেল ছাড়া যে ঝড়া ঝড়া,
বন্ধুরা এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ সেই গানটা আমি শুনবো রুনা লালার। গানটা আপনাদের শোনাতে পারবো না আমাদের কপিরাইটের জন্য, কারণ এজন্য আবার দেখা হবে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক বন্ধুরা, ঈদ মোবারক।